আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, আশা করি আপনি মহান রাব্বুল আলামিনের অশেষ রহমতে ভালো আছেন। আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা গুরুত্বপূর্ণ এবং বহুল ব্যবহৃত বেশ কয়েকটি ফ্রেজ অ্যান্ড ইডিয়ম এবং তাদের বাংলা অর্থ আয়ত্ত করে ফেলব। চলুন শুরু করি। প্রথমেই আমরা যে ফ্রেজটি দেখতে পাচ্ছি তা হচ্ছে ডিলি ডালি। ডিলি ডালি এই ফ্রেজটির অর্থ হচ্ছে গড়িমসি করা বা দেরি করা, অর্থাৎ একটা কাজ করব করব বলে করা হচ্ছে না বা যাব যাব বলে যাওয়া হচ্ছে না, এরকম দেরি করা বা গড়িমসি করা। তাহলে আমরা জানতে পারলাম ডিলি ডালি এই ফ্রেজটির অর্থ হচ্ছে গড়িমসি করা। এরপর আমরা যে ফ্রেজটি দেখতে পাচ্ছি ঠিক একই টাইপের আরেকটি ফ্রেজ হচ্ছে শিলি শলি। শিলি শলি এই ফ্রেজটির অর্থ হচ্ছে গড়িমসি করা। তাহলে আমরা জানতে পারলাম ডিলি ডালি এবং শিলি শলি এই ফ্রেজ দুটির অর্থ হচ্ছে গড়িমসি করা বা দেরি করা। এরপর আমরা যে ফ্রেজটি দেখতে পাচ্ছি তা হচ্ছে ড্রাগ ওয়ান্স ফিট। ড্রাগ ওয়ান্স ফিট এই ফ্রেজটির অর্থ হচ্ছে গড়িমসি করা। এরপর আমরা যে ফ্রেজটি দেখতে পাচ্ছি তা হচ্ছে ঠিক একই টাইপের আরেকটি ফ্রেজ ড্রাগ ওয়ান্স হিলস। ড্রাগ ওয়ান্স হিলস এই ফ্রেজটির অর্থ হচ্ছে গড়িমসি করা বা দেরি করা। এরপর আমরা যে ফ্রেজটি দেখতে পাচ্ছি তা হচ্ছে হ্যাম অ্যান্ড হো। হ্যাম অ্যান্ড হো এই ফ্রেজটির অর্থ হচ্ছে গড়িমসি করা। এরপর আমরা যে ফ্রেজটি দেখতে পাচ্ছি তা হচ্ছে হাম অ্যান্ড হো। হাম অ্যান্ড হো এই ফ্রেজটির অর্থ হচ্ছে গড়িমসি করা। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আমরা এ পর্যন্ত মোট ছয়টি ফ্রেজ পেয়েছি এবং প্রত্যেকটি ফ্রেজের অর্থই হচ্ছে গড়িমসি করা। একটি হচ্ছে ডিলি ডালি, একটি হচ্ছে শিলি শলি, একটি হচ্ছে ড্রাগ ওয়ান্স ফিট, ড্রাগ ওয়ান্স হিলস, হেম অ্যান্ড হো এবং হাম অ্যান্ড হো। এই ছয়টি ফ্রেজের অর্থই হচ্ছে গড়িমসি করা। প্রিয় শিক্ষার্থী বন্ধু, এখন আমরা দেখব এই ফ্রেজ ছয়টিকে কীভাবে বাক্যে প্রয়োগ করা যেতে পারে। এখন আমরা একটি বাক্য দেখতে পাচ্ছি। বাক্যটি হচ্ছে ইফ ইউ ডিলি ডালি, যদি তুমি দেরি করো বা গড়িমসি করো, ইউ উইল নট বি এবল টু ক্যাচ দ্য ট্রেন, অর্থাৎ তুমি ট্রেনটি ধরতে সক্ষম হবে না বা তুমি ট্রেনটি ধরতে পারবে না। আমরা চাইলে এই ডিলি ডালি এই ফ্রেজটির জায়গায় উপরের যে কোনো একটি ফ্রেজ ব্যবহার করতে পারি, তার কারণ প্রত্যেকটি ফ্রেজের অর্থই হচ্ছে গড়িমসি করা। প্রিয় শিক্ষার্থী বন্ধু, এখন আমরা পরবর্তী ফ্রেজের দিকে চলে যাচ্ছি। এখন আমরা যে ফ্রেজটি দেখতে পাচ্ছি তা হচ্ছে বেয়ার টেস্টিমনি টু। বেয়ার টেস্টিমনি টু এই ফ্রেজটির অর্থ হচ্ছে সাক্ষ্য বহন করা বা প্রমাণ বহন করা। এরপর আমরা যে ফ্রেজটি দেখতে পাচ্ছি তা হচ্ছে বেয়ার উইটনেস টু। বেয়ার উইটনেস টু এই ফ্রেজটির অর্থ হচ্ছে সাক্ষ্য বহন করা বা প্রমাণ বহন করা। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আমরা জানতে পারলাম বেয়ার টেস্টিমনি টু এবং বেয়ার উইটনেস টু এই দুটি ফ্রেজের অর্থ হচ্ছে সাক্ষ্য বহন করা। এখন আমরা দেখব এই ফ্রেজ দুটিকে কীভাবে বাক্যে প্রয়োগ করা যেতে পারে। এখন আমরা একটি বাক্য দেখতে পাচ্ছি। বাক্যটি হচ্ছে হিজ অ্যাকশন বেয়ার্স টেস্টিমনি টু হিজ অনেস্টি, অর্থাৎ তার কার্যকলাপ বা তার কাজ তার সততার সাক্ষ্য বহন করে বা তার সততার প্রমাণ বহন করে। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আশা করি আপনি বুঝতে পেরেছেন। আমরা শুরু থেকে শেষ পর্যন্ত আরেকবার ফ্রেজগুলো দেখে নেই। আমরা একদম শুরুতে যে ফ্রেজটি পেয়েছিলাম তা ছিল ডিলি ডালি। ডিলি ডালি এই ফ্রেজটির অর্থ ছিল গড়িমসি করা বা দেরি করা। শিলি শলি, ড্রাগ ওয়ান্স ফিট, ড্রাগ ওয়ান্স হিলস, হেম অ্যান্ড হো, হাম অ্যান্ড হো এই ছয়টি ফ্রেজের অর্থ ছিল গড়িমসি করা। এরপর আমরা যে দুটি ফ্রেজ পেয়েছি সেই ফ্রেজ দুটি ছিল বেয়ার টেস্টিমনি টু, এই ফ্রেজটির অর্থ ছিল সাক্ষ্য বহন করা, এবং বেয়ার উইটনেস টু, এই ফ্রেজটির অর্থ ছিল সাক্ষ্য বা প্রমাণ বহন করা। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আশা করি আপনি বুঝতে পেরেছেন। এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনার প্রতি বিশেষভাবে অনুরোধ রইল। আশা করি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।